জুনিয়র আন্দোলনরত চিকিৎসকেরা প্রায় 36 দিন ধরে তারা কর্মবিরতি করছেন, তারা বিচারের দাবি করছেন। নীরা সফেদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মেরা সফেদ। এবং নিশ্চয়ই আপনাদের মনে থাকবে গত 5 দিন শুধু নয় 6 দিন, আজকের দিন নিয়ে 6 দিন, 6 দিন ধরে তারা রাস্তার ওপরে বসে রয়েছেন। চিকিৎসকেরা তারা কি রাস্তায় বসার জন্য? তা তো নয়, কিন্তু তারা বাধ্য হয়েছেন সেখানে বসতে। গতকাল আমরা ছবি দেখলাম যারা চিকিৎসকদের নিয়ে রীতিমতো প্রশ্ন তুলছেন, যারা বলছেন যে তাদের কোনো সদিচ্ছা ছিল না বৈঠকে বসার। ঠিক এইরকমভাবে হাত জোর করে তারা দাঁড়িয়েছিলেন, বারংবার তারা আবেদন করেছেন যে একটাবার আমাদের কথা শুনুন, যে দাবি নিয়ে আমরা এসেছি আমাদের সেই দাবিটা আপনারা শুনুন, কী দাবি করছি আমরা। গোটা রাজ্যের মানুষ সেই দাবি করছেন, গোটা দেশের মানুষ সেই দাবি করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে উপস্থিত, এবং রাজ্যের যিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য তিনি উপস্থিত, প্রিন্সিপাল সেক্রেটারি উপস্থিত, এবং একই সঙ্গে স্বরাষ্ট্র সচিব তিনিও উপস্থিত। কিন্তু তারপরও কোনো রকমের কোনো সদুত্তর এলো না, যেই সদুত্তরটা শোনবার পর আলোচনায় বসতে সম্মত হতে পারেন জুনিয়র চিকিৎসকেরা। জুনিয়র চিকিৎসকেরা তারা ব্যাকস্টেপ নিলেন, তারা পেছনের দিকে হাঁটলেন, কিন্তু রাজ্য সরকারের কি সদিচ্ছা ছিল? রাজ্য সরকার চাইলে কি পারতো না গতকাল বৈঠক করতে? নানান আছিলায় সেই বৈঠক ভেস্তে দেওয়া হলো, এমনকি রাজ্যের যিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী তিনি বললেন দেরি হয়ে গিয়েছে, এখন আর সম্ভব নয়। সত্যি কি দেরি হয়ে গিয়েছে? যারা আন্দোলন করছেন দীর্ঘদিন ধরে, মাস পেরিয়ে গিয়েছে, দিনের পর দিন পেরিয়ে গিয়েছে, ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে তারা রাস্তায় রয়েছেন, চার দেওয়ালের মধ্যে তো তারা নেই, তারা এসির হাওয়াটুকুনি পর্যন্ত খাচ্ছেন না, কিন্তু তাদের কথা কারা ভাবলেন? প্রশ্ন তো উঠছে খুব স্বাভাবিকভাবেই। অন্যদিকে সিবিআই এর জলে আপনারা জানেন ইতিমধ্যেই দুজন, একদিকে সন্দীপ ঘোষ, অন্যদিকে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। ঘটনা প্রবাহটা গতকালের একবার আপনাদের সামনে রাখি, দেখুন। আমি তোমাদের বলেছি যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে, তোমাদের মিনিটস আমি করে দেবো, ভিডিওটা আমি আজকে দিতে পারবো না। স্থান আলাদা হলেও চিত্রনাট্য একই। বৃহস্পতিবার নবান্নে যা হয়েছিল একই ঘটনার পুনরাবৃত্তি হলো কালীঘাটেও। বাড়িতে ডেকেও লাইভ স্ট্রিমিং এর দাবি মানলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃষ্টিতে ঠায় দাঁড়িয়ে থাকাই সার হলো জুনিয়র ডাক্তারদের। বাইরে বেরিয়ে আন্দোলনকারীদের স্বচ্ছতার দাবি সরাসরি নাকচ করলেন মুখ্যমন্ত্রী নিজেই। মুখ্যমন্ত্রীর দুয়ারে জোর হাত করে রইলেন চিকিৎসকরা, জোর হাত করে পাল্টা অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী। শেষে অসম্মানিত হয়েছেন বলে প্রচ্ছন্ন হুঁশিয়ারিও দেওয়ার চেষ্টা করলেন, তবু চিকিৎসকদের টলাতে পারলেন না কিছুতেই। যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন, তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। আগেও 3 দিন আমি 2 ঘন্টা করে অপেক্ষা করেছি। নিরুপায় হয়ে যখন চিকিৎসকরা রাজি হলেন লাইভ স্ট্রিমিং ও ভিডিওগ্রাফি ছাড়াই আলোচনায় রাজি, তখন বেশি সময় পেরিয়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ফিরিয়ে দেওয়া হলো আন্দোলনকারী চিকিৎসকদের। কি বললেন ওনারা যে আমরা 3 ঘন্টা অপেক্ষা করেছি? আমরা 35 দিন অপেক্ষা করেছি, আমরা 35 দিন বিচারহীন অপেক্ষা করছি, আমরা 4 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করছি, এবং আমরা আমাদের সমস্ত রকম শর্ত ছেড়ে দিলাম, তারপরে যখন আজকে বলতে গেলাম তখন আমাদের মোটামুটি ঘাড় ধাক্কা দেওয়া হলো যে না আলোচনা সম্ভব নয়। কালীঘাটের বাড়িতে বৈঠক ভেস্তে গেল, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর আচরণে অপমানে কান্নায় ভেঙে পড়লেন আন্দোলনকারী চিকিৎসকরা। লাইভে একপক্ষে
ভাষণ হতে পারে, কিন্তু আলোচনা হতে হবে বন্ধ দরজার ভিতর। এত লুকোচুরি কেন? জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা কেন সর্বসম্মুখে আনতে চান না মুখ্যমন্ত্রী? কিসের এত ভয় মমতা বন্দ্যোপাধ্যায়ের? ভাই, তোমাদের সব ডিমান্ড তো আমি মানতে পারি না। আমি তোমাদের রিপাবলিক বাংলা, আমি ভিডিও তোমাদেরকে আজকেই দিতে পারছি না। ছবিটা দেখলেন, যেখানে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা চোখে জল ফেলছেন, তারা একটাই কথা বলছেন, দীর্ঘদিন ধরে তো আমরা আন্দোলন করছি, কাদের জন্য করছি? প্রত্যেকের সুরক্ষা, প্রত্যেকের নিরাপত্তা, সেই কারণের জন্যই তো করছি, আমরা তো আর শুধুমাত্র আমাদেরটা দেখছি না। তাহলে যখন গোটা দেশের মানুষের, গোটা রাজ্যের মানুষের কথা আমরা তুলে ধরছি, তাহলে কেন আমাদেরকে এরকমভাবে চোখের জল ফেলতে হবে? কেন আমাদেরকে এইরকমভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে শুধুমাত্র সময়ের অজুহাত দেখিয়ে? যে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়টা কেন গুরুত্বপূর্ণ আলোচনায় যত আসবো ততই হয়তো আপনাদের কাছে আরও পরিষ্কার হবে। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় উপস্থিত রয়েছেন, প্রথমে তাদের সঙ্গে পরিচয় পর্ব সারি। আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর শাগনিক মির্জা, আন্দোলনকারী চিকিৎসক। স্বাগত জানাই, গতকাল তুমি উপস্থিত ছিলে যখন কালীঘাটে গিয়েছিলে তোমরা। এবং একই সঙ্গে উপস্থিত যারা রয়েছেন পরিচয় করাই, ডক্টর রঞ্জন ভট্টাচার্য, জয়েন্ট সেক্রেটারি আইএমএ বেঙ্গল, আপনাকেও স্বাগত জানাই। এবং আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই আমরা পেয়ে যাব প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীকে। তবে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আরও একজন বিশিষ্ট ব্যক্তি, অর্থাৎ গবেষক মমিতা চক্রবর্তী, আপনাকেও স্বাগত জানাই আজকের এই আলোচনায়। আমি সবার